আজকে আমরা আলোচনা করব ভ্যান্ডিগ্রাফ জেনারেটর। কি এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটর, কিভাবে এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটর কাজ করে, এটা নিয়েই আজকে আমরা বিস্তারিতভাবে জানব। তবে তার আগে আমি সরাসরি ভ্যান্ডিগ্রাফ জেনারেটর কি এবং কিভাবে কাজ করে, তার কার্যনীতিটা কি, সেই প্রসঙ্গে না গিয়ে প্রথমে আমরা বিস্তারিতভাবে জানব যে কেন আমরা এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরটাকে তৈরি করলাম বা কোন কোন থিওরির উপরে বেস করে এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরটিকে তৈরি করা হয়েছে। তার কারণ হচ্ছে যে ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের যে ডিজাইনটা, আমরা পরবর্তীতে যখন আসবো ডিজাইনটাকে, তখন দেখবে যে তার মধ্যে বেশ কিছু জিনিসকে আঁকা হয়েছে। তো কোন জিনিসটাকে আমরা কেন ব্যবহার করছি, সেই জিনিসটাকে আমরা সেভাবেই কেন ব্যবহার করলাম, আমরা অন্য কোনোভাবে কেন ব্যবহার করলাম না, এই প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে আর আসবে না যদি তোমরা ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তার কারণ আমি একদম বিস্তারিতভাবে একদম গোড়া থেকে শুরু করব যে কীভাবে এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের কনসেপ্টটা এলো, ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের কী কী বৈশিষ্ট্য, কোন জিনিসটাকে আমরা কেন ব্যবহার করছি, সেটাকে কীভাবে অপারেট করছি, তার কার্যনীতিটা কীরকম, এই নিয়ে বিস্তারিতভাবে আমরা জানব। তো ভিডিওটিকে তোমরা একদম শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য সহকারে দেখো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এই যে ভ্যান্ডিগ্রাফ জেনারেটর, এটা নামকরণ করা হয়েছে আমেরিকান একজন পদার্থবিজ্ঞানীর নাম অনুসারে। তার নাম কি আমি একটু লিখি এখানে, আমেরিকান ফিজিসিস্ট যার নাম রবার্ট জেমিসন ভ্যান ডি গ্রাফ। তার নামানুসারেই এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের নামকরণ করা হয়েছে, কারণ তিনি প্রথমে ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের ডিজাইন, তার নকশাটা তৈরি করেছিলেন। তো ভ্যান্ডিগ্রাফ জেনারেটর, দেখো এখানে একটা কথা আছে জেনারেটর, তাহলে একটা মনের মধ্যে প্রশ্ন আসছে যে সে কি জেনারেট করে, তাই না? সেটা আসলে এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটর একটা উচ্চ বিভবযুক্ত যন্ত্র, উচ্চ বিভব তৈরি করা এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের কাজ। তাহলে কিভাবে এই উচ্চ বিভব তৈরি হচ্ছে, আমরা তড়িৎ বিভবের ধারণা তো পেয়েছি, কিন্তু সেই তড়িৎ বিভবটা উচ্চ বিভব, উচ্চ মানের হয়ে থাকে, সেটা আমরা কিভাবে পাই, এটাই হচ্ছে ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের বিশেষত্ব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো স্থির তড়িতের এখনো পর্যন্ত যে আলোচনাগুলো করা হয়েছে সেখানে আমরা দেখেছি একদম আধান থেকে শুরু করলে আধান বা চার্জ কি, আধানের কোয়ান্টায়ন কি, তারপরে আমরা কুলম্বের সূত্র শিখলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি সেটা জানলাম, তারপরে তড়িৎ বিভবের ধারণা পেয়েছি, তড়িৎ বিভব বিভিন্ন আধান বন্টনের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত, তড়িৎ বিভবের মান কত সেটা জেনেছি, গাউসের সূত্র পড়েছি, তারপরে আমরা ধারক ও ধারকত্বের আলোচনা করেছি। তাহলে এই যে সমস্ত আলোচনা স্থির তড়িতে এখনো পর্যন্ত করেছি, এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরকে বলা যেতে পারে সেই স্থির তড়িতের আলোচনার মধ্যে পাওয়া বিভিন্ন সিদ্ধান্তের উপরে বেস করে তৈরি করা হয়েছে এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরটিকে। তার মানে ভ্যান্ডিগ্রাফ জেনারেটর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, কার, স্থির তড়িতের এখনো পর্যন্ত যে আলোচনাগুলো করে এসেছি তারই একটা অ্যাপ্লিকেশন, মেইনলি তড়িৎ বিভবের একটা অ্যাপ্লিকেশন। কিভাবে, চলো দেখা যাক। দেখো আমরা স্থির তড়িতে এখনো পর্যন্ত যে সিদ্ধান্তগুলো পেয়েছি তার মধ্যে কয়েকটা সিদ্ধান্ত ঠিক এইরকম আমরা কতগুলো সিদ্ধান্ত পেয়েছি যে আধান পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে। সবসময় আমরা জানি যে আধান, কোন একটা পরিবাহীকে যদি আমরা আধান দিই তাহলে আধানগুলো সবসময় তার পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে, এবং আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবযুক্ত স্থানের দিকে গতিশীল হয়। সব আধান নয়, ধনাত্মক আধান সবসময় উচ্চ বিভবযুক্ত স্থান থেকে নিম্ন বিভবযুক্ত স্থানের দিকে গতিশীল হয়, এটাও আমরা দেখেছি কিভাবে হয়। আবার দেখেছি যে একটা গোলাকার পরিবাহীর ভেতরে সব জায়গাতেই তড়িৎ বিভবের মান সমান হয়, তার পৃষ্ঠ থেকে শুরু করে একটা যদি গোলাকার পরিবাহী আমাকে দেওয়া থাকে তাহলে তার পৃষ্ঠ থেকে শুরু করে তার ভেতরে তুমি যেখানেই যাও না কেন সব জায়গাতেই তড়িৎ বিভবের মান সমান হয়। দেখবে এই যে থিওরিগুলো আমরা পড়েছি এগুলোর উপরে বেস করে মেনলি এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরটিকে তৈরি করা হয়েছে। চলো এক এক করে দেখা যাক, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটিকে একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। দেখো আমরা যখন তড়িৎ বিভবের ধারণা পেয়েছিলাম, তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন আধান বন্টনের জন্য কোনো একটা জায়গাতে তড়িৎ বিভবের মান কত সেটা নির্ণয় করেছিলাম, সেরকমই একটা কেস এরকম ছিল যে এইরকম ধরো একটা পরিবাহী গোলক আমাকে দেওয়া আছে এবং এই পরিবাহী গোলকটির এটা হচ্ছে তার কেন্দ্র, ধরে নাও এটার নাম হচ্ছে ও, এই হচ্ছে তার ব্যাসার্ধ, ব্যাসার্ধ ধরে নাও আর, একে আমরা প্লাস কিউ পরিমাণ আধান বাইরে থেকে দিয়েছি। তাহলে এটা যেহেতু একটা পরিবাহী গোলক তাহলে তাকে যদি আমরা আধান দিই তাহলে আধান সবসময় কি হবে, তার বাইরের পৃষ্ঠে অবস্থান করবে এরকম ভাবে।
সে ফাঁপা পরিবাহী গোলক হোক বা নিরেট পরিবাহী গোলক হোক, এটা আমরা দেখেছি। তাহলে এইরকমভাবে যদি আধান অবস্থান করে তাহলে এইরকম একটা আহিত গোলাকার পরিবাহীর জন্য তার বাইরে কোনো একটা বিন্দুতে, তার পৃষ্ঠে কোনো একটা বিন্দুতে, তার ভেতরে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান কত সেটা আমরা নির্ণয় করেছি। সেই আলোচনায় আমরা দেখেছিলাম যে এইরকম যদি আর ব্যাসার্ধের একটি গোলক আমাকে দেওয়া থাকে যাকে আমরা প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছি, তাহলে তার কেন্দ্র থেকে আর দূরত্ব অবস্থিত, আর মানে স্মল আর দূরত্ব, স্মল আর দূরত্ব অবস্থিত যে কোনো একটা বিন্দু পিতে তড়িৎ বিভবের মান কত সেটা আমরা নির্ণয় করেছি। আবার দেখেছি তার পৃষ্ঠে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান কত সেটা দেখেছি, তার ভেতরে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান কত সেটাও আমরা নির্ণয় করেছি। সেখানে আমরা কি দেখেছিলাম যে এইরকম একটি গোলাকার পরিবাহীর জন্য তার বাইরে কোনো একটা বিন্দু পিতে যার দূরত্ব হচ্ছে তার কেন্দ্র থেকে আর দূরত্ব, তাহলে তার ক্ষেত্রে তড়িৎ বিভবের মান কত হয়, 1/4πε0 q/r, এটা কখন, বাইরে যে কোনো একটা বিন্দুতে। আবার দেখেছি তার পৃষ্ঠে ধরে নাও এই জায়গাতে যে কোনো একটা বিন্দু, সেখানে তড়িৎ বিভব মান কত হয়, v = 1/4πε0 q/R, এটা তার পৃষ্ঠে যে কোনো একটা বিন্দুতে। ঠিক একইভাবে তার ভেতরে যে কোনো একটা বিন্দু, এই একটা বিন্দু, তাহলে এই বিন্দুতে তড়িৎ বিভব মান কত হয়, আমরা দেখেছি তার পৃষ্ঠে যা হবে তার ভেতরে যে কোনো জায়গাতে একই হয়, এটা কত হবে, v = 1/4πε0 q/r, এটা হচ্ছে তার ভিতরে যে কোনো একটা বিন্দুতে। এই তো আমরা পেয়েছিলাম। আবার আমরা যখন একটি অসীম বিস্তৃতির পাতের জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত সেটা নির্ণয় করেছিলাম, আবার এই ধারণাটাকেই আমরা ব্যবহার করে একটা ধারক ধারকত্বের ক্ষেত্রেও দেখেছিলাম যে এইরকম যদি একটা পরিবাহী পাত আমাকে দেওয়া থাকে যেটাকে আমরা ধরে নিয়েছি একটি অসীম বিস্তৃতির পাত, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি a হয় এবং তাকে যদি আমরা প্লাস কিউ পরিমাণ আধান দিয়ে থাকি, তাহলে আমরা একটা নতুন টার্মকে ইন্ট্রোডিউস করেছিলাম যেটাকে আমরা কি বলে থাকি, আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব মানে সারফেস চার্জ ডেন্সিটি, এটা আমরা দেখেছিলাম ধারক ধারকত্বের আলোচনায়, এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। সিগমা মানে কত হয়, সেটা q/a, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে কত পরিমাণ আধান রয়েছে সেটাই হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। তার মানে এটাকে একটু রিয়ারেঞ্জ করে লিখলে আমরা লিখতে পারি q = σ×a। এটা কি বললাম, এ হচ্ছে এই যে পরিবাহী পাত থেকে আমরা নিয়েছি তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার এই পাতটি যদি একটি গোলাকার পাত হতো, একটা গোলাকার পরিবাহী হতো, এই রকম ধরো একটা গোলাকার পরিবাহী যার এটা হচ্ছে তার কেন্দ্র এবং এর ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে তার ক্ষেত্রে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কত পাবো, a = 4πr² এরকম একটা পরিবাহী গোলকের জন্য তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, 4πr², এটা আমরা জানি। তাহলে এইরকম আর ব্যাসার্ধের একটি গোলাকার পরিবাহীর জন্য তার আধানের তলমাত্রিক ঘনত্ব σ = কত হবে, q/a, তার মানে q = σ×a। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে এরকম লিখতে পারি না, q = σ×4πr², পারি তো। দেখো আমি যেই কথাটা তোমাকে প্রথমেই বললাম যে স্থির তড়িতের এখনো পর্যন্ত যে আলোচনাগুলো করে এসেছি তার উপরে বেস করেই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরটাকে তৈরি করা হয়েছে, বা বলা যেতে পারে ভ্যান্ডিগ্রাফ জেনারেটরটা হচ্ছে স্থির তড়িতের এখনো পর্যন্ত যেই আলোচনাগুলো করেছি, যেই সব সিদ্ধান্তগুলো আমরা পেয়েছি তার উপরে বেস করেই এটা তৈরি, এটা একটা অ্যাপ্লিকেশন মাত্র, তাই তো। তাহলে দেখো আমরা পরপর বেশ কিছু জিনিসকে নিয়ে আসবো যেগুলো ধারণা আমরা অলরেডি পেয়েছি, এরকম একটা গোলাকার পরিবাহীর জন্য তার বাইরে, তার পৃষ্ঠে, তার ভেতরে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব মান কত এই ধারণা আমরা পেয়েছি, আবার আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে কি বোঝায় সেটা আমরা দেখেছি, তাহলে সেখান থেকে আমরা এই রিলেশনটা পেলাম। এগুলো আমরা পরপর একটার পর একটা ইউজ করতে থাকবো, ঠিক আছে। তারপরে ফাইনালি আমরা আসবো ভ্যান্ডিগ্রাফ জেনারেটরটিতে, ঠিক আছে। দেখো আবার আমরা যখন ধারক ধারকত্বের আলোচনা করেছি তখন খুব সম্ভবত 4 নম্বর ভিডিওটা ছিল ধারক ধারকত্বের প্লেলিস্টে, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেটা খুব সম্ভবত ছিল সংযুক্ত পরিবাহীতে আধান বন্টন, এরকম একটা ভিডিও রয়েছে। সেখানে আমরা কি দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে এই রকম ধরো একটা পরিবাহী গোলক আমাকে দেওয়া আছে আর আর আরেকটা গোলক দেওয়া আছে ঠিক এই রকম, ঠিক আছে। এটা বড় পরিবাহী গোলক, এটা ছোট পরিবাহী গোলক, ধরে নিচ্ছি এটা তার কেন্দ্র এবং তার ব্যাসার্ধ হচ্ছে r1, এটা ধরে নাও আমরা 1 নম্বর গোলক, এটা হচ্ছে 2 নম্বর গোলক, তাহলে এটার ব্যাসার্ধ কত ধরবো আমরা, এটাকে ধরলাম r2,
সাফিক্সে টু দিয়ে লিখে দিলাম, এটার ক্ষেত্রে সাফিক্সে ওয়ান লিখে দিলাম। এবার একে আমরা ধরে নাও প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছি, ঠিক আছে, আর একে আমরা প্লাস স্মল কিউ পরিমাণ আধান দিয়েছি। কি হবে তাহলে? এইরকম একটা আহিত পরিবাহী গোলকের জন্য তার ভেতরে যে কোনো বিন্দুতে, মানে তার পৃষ্ঠ থেকে ভেতরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবমান কত আমরা একটু আগে পেয়ে গেলাম, এটা হয় এক্সপ্রেশন। তাহলে এই ক্ষেত্রেও আমরা এটা লিখতে পারি। তাহলে এর ক্ষেত্রে বিভবমান কত হবে? ভি ইজ ইকুয়ালস টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর ওয়ান। এবার যেহেতু আর ওয়ান লিখলাম, এটাকে আমরা ভি ওয়ান লিখে দিই। ঠিক একইভাবে আমরা এই দ্বিতীয় গোলকটির জন্য লিখতে পারি, যাকে আমরা প্লাস স্মল কিউ পরিমাণ আধান দ্বারা আহিত করেছি, তার ব্যাসার্ধ হচ্ছে আর টু। তাহলে তার বিভবের মান কত হবে তার ভেতরে যে কোনো বিন্দুতে? ভি টু। ভি টু ইজ ইকুয়ালস টু 1/4πε0 স্মল কিউ ডিভাইডেড বাই আর টু। এইবার দেখো এই যে রিলেশনটা আমরা পেলাম একটু আগেই, এইটাকে এবার এখানে ব্যবহার করব। এবার ব্যবহার করলে দেখবে একটা মজার জিনিস এখান থেকে আমরা পাচ্ছি। দেখো কিউ মানে আমরা কত পেলাম? সিগমা ইন্টু 4πr². এবার তাহলে এই ক্ষেত্রে এখানে যদি এটা বসাই কত হবে? 4πε0 তো আমার কাছে ছিলই, কিউ এর জায়গায় লিখবো আমরা 4πr² ইন্টু সিগমা। তাহলে সিগমা, এটা যেহেতু এক নম্বর গোলক, তার ক্ষেত্রে আমরা সিগমাটাকে লিখবো σ1, আরটাকে লিখবো R1। ঠিক একইভাবে আমরা এই দ্বিতীয় গোলকটির জন্য সিগমাটিকে লিখবো σ2, আরটাকে লিখবো R2। তাহলে এটাকে যদি বসাই তাহলে কত হবে? σ1 ইন্টু 4πr² ডিভাইডেড বাই R1। দেখো 4π ক্যান্সেল আউট হয়ে যাবে, এই R1 দিয়ে এই একটা R1 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমার কাছে উপরে কি পড়ে থাকবে? σ1 R1 ডিভাইডেড বাই ε0। ঠিক একইভাবে যদি আমরা এখানেও বসাই কি হবে? 1/4πε0, এটা আমার কাছে আগে থেকে ছিল, কিউ এর জায়গায় লিখবো σ2 ইন্টু 4πR2² ডিভাইডেড বাই R2, তো আমার কাছে ছিল আগে থেকে। তাহলে এই ক্ষেত্রে তাই হবে, 4π ক্যান্সেল আউট, এই R2 থেকে এই একটা R2 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমার কাছে এখানে পড়ে থাকবে σ2 R2 ডিভাইডেড বাই ε0। এবার যে কথাটা বললাম যে সংযুক্ত পরিবাহীতে আধান বন্টন, সেই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এই রকম দুটো পরিবাহী যাদেরকে আমরা আধান দ্বারা আহিত করেছি, এবার এদেরকে যদি একটা পরিবাহী তার দিয়ে সংযুক্ত করে দিই তাহলে কি ঘটবে? তাদের মধ্যে আধানের বন্টন ঘটবে। এই যে দ্বিতীয় সিদ্ধান্তটা আমরা লিখেছি যে আধান মানে ধনাত্মক আধান, আমরা সবসময় ধরে নিচ্ছি ধনাত্মক আধান, কারণ এক্ষেত্রেও আমরা ধনাত্মক আধান দিচ্ছি, এক্ষেত্রেও ধনাত্মক আধান দিচ্ছি। তাহলে দেখে নাও যে ধনাত্মক আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব যুক্ত স্থানের দিকে গতিশীল হয়। তাহলে যদি এটার বিভবের মান বেশি হয়, এটার বিভবের মান কম হয়, তাহলে আধান এই দিক থেকে এই দিক বরাবর মুভ করবে। ঠিক উল্টোভাবে যদি এটার বিভবের মান বেশি হয়, এটার বিভবের মান কম হয়, তাহলে আধান এদিক থেকে এদিক বরাবর মুভ করবে। কিন্তু কতক্ষণ পর্যন্ত মুভ করবে? যতক্ষণ পর্যন্ত না তাদের বিভবটা সমান হয়ে যাচ্ছে। এই ভিডিওর যে আলোচনা তোমরা অবশ্যই দেখবে, সেখানে আমি বিস্তারিতভাবে সুন্দরভাবে সহজ করে তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছি যে কেন এই জিনিসটা ঘটবে। তাহলে সেখান থেকে আমরা দেখেছিলাম যে এই যে আধানের বন্টন কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত না এই পরিবাহী গোলক দুটি সাম্যাবস্থায় চলে আসছে। এবং সাম্যাবস্থার ক্ষেত্রে কি হয় আমরা জানি, সাম্যাবস্থার শর্ত কি লিখে দিই, সাম্যাবস্থায় এই গোলকটির যে বিভব মানে V1 আর দ্বিতীয় গোলকটির যে বিভব V2, এই দুটো সমান হয়ে যাবে। যখন এর বিভব এবং এর বিভব সমান হয়ে যাবে তাহলে কারো বিভব কারো থেকে কম বা কারো থেকে বেশি হবে না, আর যদি বিভবের পার্থক্য না থাকে তাহলে আধানের আদান প্রদান হবে না, কারণ আমরা জানি আধান এক জায়গা থেকে আরেক জায়গায় তখনই যাবে যখন একটার বিভব বেশি হবে আরেক জায়গার বিভব কম হবে। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, যখন দুটোরই বিভব সমান হয়ে যাবে তখন আর কোনো আধান বন্টন হবে না। তার মানে সেটা কি? সেটাই হচ্ছে আমাদের সাম্যাবস্থা, তাই তো? তাহলে দেখো V1 এর ভ্যালুটা আমরা কি পেলাম? σ1 R1 ডিভাইড বাই ε0, আর V2 ভ্যালু কি পেলাম? σ2 R2 ডিভাইড বাই ε0। তাহলে এখানে আমরা ইজিলি বসাতে পারি, যদি বসাই তাহলে কি পাবো? σ1 R1 ডিভাইডেড বাই ε0 ইকুয়ালস টু σ2 R2 ডিভাইডেড বাই ε0। তবে ε0 ক্যান্সেল আউট হয়ে যাবে, এখান থেকে আমার কাছে পড়ে থাকবে σ1 R1 ইকুয়ালস টু σ2 R2। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা একটু এই সাইডে লিখি, এইখান থেকে আমরা লিখতে পারি যে σ ইন্টু R ইকুয়ালস টু
কনস্ট্যান্ট, এটা নিশ্চয়ই ধ্রুবক। তার জন্য সিগমা ওয়ান আর ওয়ান এর ভ্যালু গুণ করলে যা হচ্ছে, সিগমা টু আর টু গুণ করলে তাই হচ্ছে, ঠিক একইভাবে সিগমা থ্রি আর থ্রি গুণ করলে তাই হতো, সিগমা ফোর আর ফোর গুণ করলে তাই হতো। তাহলে আমরা লিখতে পারি সিগমা ইন্টু ওয়ান, সেটা সবসময় কনস্ট্যান্ট, সেটা একই থেকে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সিগমা ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর। এটাকে আমি একটা বক্সের মধ্যে লিখে রাখি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, কারণ এখান থেকে আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাই। সেটা কি? এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যদি আর এর মান কমে তাহলে সিগমার মান বাড়বে, আর উল্টো ভাবে বললে যদি আর এর মান বাড়তে থাকে তাহলে সিগমার মান কমতে থাকবে, কারণ এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই রিলেশনটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এটা একটু উপর দিকে তুলি। দেখো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা পাচ্ছি, সেটা কি? সেটা বলছে এইরকম, ধরো আমি এখানে একটু এঁকে নিই, এরকম ধরো একটা পরিবাহী গোলক আমায় দেওয়া আছে, আরেকটা পরিবাহী গোলক এইরকম দেওয়া আছে, আর আরেকটা পরিবাহী গোলক আমরা আঁকছি ধরে নাও এইরকম দেওয়া আছে, পরিষ্কার? ধরে নাও এই গোলকটির এটা হচ্ছে তার কেন্দ্র এবং তার ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান, এটার ব্যাসার্ধ হচ্ছে আর টু, আর এটার ব্যাসার্ধ, এটা ধরে নাও ব্যাসার্ধ আর থ্রি। তাহলে দেখেই বুঝতে পারছো যে আর ওয়ানের ভ্যালুটা বেশি, আর টু ভ্যালুটা তুলনামূলকভাবে কম, আর আর থ্রিটা আরো কম। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে আর ওয়ান ইজ গ্রেটার দেন আর টু ইজ গ্রেটার দেন আর থ্রি। তাহলে এই রিলেশনটা আমাদের কি বলছে? সিগমা ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর, তার মানে আর এর ভ্যালু যত কমতে থাকবে সিগমার ভ্যালু তত বাড়তে থাকবে। ধরো একে আমরা প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছি, ঠিক একইভাবে একেও আমরা প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছি, আর একেও আমরা প্লাস কিউ পরিমাণ আধানই দিয়েছি। এবার আধান কি করবে? তার বাইরের পৃষ্ঠে এসে জমা হবে। কিরূপ ভাবে? এইরকম ভাবে জমা হবে, এইরকম ভাবে আধানগুলো এখানে জমা হলো সুষমভাবে। ঠিক একই পরিমাণ আধান তো আমরা এই ক্ষেত্রেও দিয়েছি, তাহলে এই ক্ষেত্রে আধানগুলো কিরকম ভাবে থাকবে? এইরকম ভাবে। এই আধানগুলো তো আমরা এখানেও দিয়েছি সেম পরিমাণ আধান, তাহলে আধানগুলো এখানে যদি আমরা আঁকি তাহলে কেমন দেখতে হবে? এইরকম দেখতে হবে। দেখো তো এদের মধ্যে কোনো পার্থক্য তোমরা খুঁজে পাচ্ছ কিনা? একটা পার্থক্য আছে, এই ক্ষেত্রে আধানগুলো দেখো একটু ফাঁকা ফাঁকা ভাবে অবস্থান করছে, এই ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু কাছে রয়েছে, আর এই ক্ষেত্রে একদমই কাছে রয়েছে। তার মানে এই এই গোলকটির ক্ষেত্রে তুমি পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলে যদি আধানের পরিমাণ দেখো যতগুলো পাবে, এখানে তার চেয়ে কম পাবে, এখানে তার চেয়ে আরো কম পাবে। মানে এখানে এইটুকু জায়গার মধ্যে যে পরিমাণ আধান পাবে, এখানে এইটুকু জায়গার মধ্যে তুলনামূলকভাবে বেশি আধান পাবে, আর এখানে এইটুকু জায়গার মধ্যে আরো বেশি পরিমাণ আধান পাবে। তার মানে এখানে আধানের ঘনত্ব অনেক বেশি, এখানে আধানের ঘনত্ব অনেক কম, এটাই তো এখানে বলা হচ্ছে। ব্যাসার্ধ যত কমতে থাকবে আধানের ঘনত্ব তত বাড়তে থাকবে, এখানে ব্যাসার্ধ কম তাই আধানের ঘনত্ব বেশি, আর এক্ষেত্রে ব্যাসার্ধ আর এই ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ বেশি তাই আধানের ঘনত্ব কম, এই কথাটা এখান থেকে বললো। তাহলে তাতে কি হলো? হলো এখান থেকে একটা মজার জিনিস আমরা এখান থেকে পাবো, সেটা কি? ধরো আমার কাছে একটা পরিবাহী বস্তু দেওয়া আছে, ধরে নাও এই রকম শেপের একটা পরিবাহী বস্তু দেওয়া আছে, যে কোনো একটা শেপ হলো। এবার এক্ষেত্রে আমরা এই যে সারফেসটা রয়েছে এটাকে আমরা এমনভাবে কল্পনা করতে পারি না যে এইরকমভাবে একটা পরিবাহী গোলকের এটা হচ্ছে তার পৃষ্ঠ, ঠিক একইভাবে এই জায়গাটাকে যদি কল্পনা করি এটা হচ্ছে এইরকমভাবে দেখতে একটা পরিবাহী গোলকের পৃষ্ঠ, ঠিক একইভাবে এই জায়গাটাকে আমরা কল্পনা করতে পারি এইরকম দেখতে একটা পরিবাহী গোলকের পৃষ্ঠ, তাই না? তাহলে একে যদি আমি ধরো বাইরে থেকে প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছি, ঠিক আছে, তাহলে এই আধানটা কি হবে? তার বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। কিরূপভাবে অবস্থান করবে? এইখানেই হচ্ছে মজার ব্যাপারটা। সেটা হচ্ছে কি, দেখো এটার হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি, তার মানে এর ব্যাসার্ধ বেশি, তাহলে ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে আধানের ঘনত্ব কম হবে, তার মানে এই জায়গাটাতে আধানগুলো ফাঁকা ফাঁকাভাবে অবস্থান করবে, আর এই জায়গাটাতে আধানের ঘনত্ব অনেক বেশি হবে, তার কারণ এই জায়গাটাতে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক কম, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম মানে ব্যাসার্ধ অনেক কম, তাহলে ব্যাসার্ধ যদি কম হয় তাহলে সিগমাটা অনেক বেশি হবে, মানে আধানের ঘনত্ব অনেক বেশি হবে, তার মানে এখানে অল্প জায়গার মধ্যে অনেকগুলো আধান অবস্থান করবে, ঠিক এই রকম। ঠিক একইভাবে এই জায়গাটার ক্ষেত্রে কি হবে, এখানে যতটা ফাঁকা রয়েছে এখানে ততটা ফাঁকা থাকবে না, কিন্তু এর থেকে একটু বেশি ফাঁকা থাকবে, কারণ এর তুলনায় এর যে ব্যাসার্ধ সেটা একটু বেশি, ঠিক এইটার মতন। তাহলে এই ক্ষেত্রে আধানগুলো থাকবে এইরকমভাবে,
তাই না? তাহলে আমি যদি সম্পূর্ণভাবে আঁকি তাহলে সেটা কেমন দেখতে হবে, সেটা দেখতে অনেকটা এইরকম হবে। দেখো এই জায়গাটাতে অল্প একটু জায়গা, এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক কম, তাই এই জায়গাতে আধানে ঘনত্ব বেশি। ঠিক একইভাবে দেখো এই জায়গাতে আধানে ঘনত্ব কম, এখানেও থাকবে কম কম কম, আবার এই জায়গায় গিয়ে একটু বেশি হয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি, যে ধরো আমার কাছে এই রকম একটা পরিবাহী বস্তু দেওয়া আছে, আমি একটু এঁকে নিই। এই ধরো একটা পরিবাহী বস্তু দেওয়া আছে, তাহলে এখানে দেখতেই বুঝতে পারছি আমরা যে এই জায়গাটাতে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক কম। এটা একটা সূচি মুখের মতো দেখতে, এটা সূচালো একটা মুখ, কিন্তু এই জায়গাটাতে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেশি, তার মানে এই জায়গাতে ব্যাসার্ধ অনেক বেশি, তার মানে এখানে আধানের ঘনত্ব অনেক কম হবে। তাহলে এই ক্ষেত্রে আধানগুলো অবস্থান করবে এইরকম ভাবে, কিন্তু এই জায়গাটা দেখো আধানের ঘনত্ব খুব বেশি হবে, তাই না? এই জায়গাতে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক কম, তাহলে আধানে এখানে ঘনত্ব অনেক বেশি হবে। তো তাতে কি হলো, তাতে একটা ঘটনা ঘটলো, এখানে যেহেতু আধানের ঘনত্ব অনেক বেশি, তার মানে কি এই আধানগুলোর জন্য যে তড়িৎ ক্ষেত্র এই জায়গাটাতে তৈরি হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অনেক বেশি হবে। সেটা আমরা কিভাবে বলতে পারি? আমরা তড়িৎ বলরেখার ধারণা পেয়েছি, দেখো স্থির তড়িতের প্রতিটা বিষয় কিন্তু পরপর পরপর আমরা এখানে ব্যবহার করছি। তাহলে দেখো তড়িৎ বলরেখার ধারণা আমরা কি পড়েছিলাম, যে আমরা যদি এই আধানগুলোর জন্য, এগুলো তো ধনাত্মক আধান, তার মানে তড়িৎ বলরেখাগুলি বাইরের দিকে বের হবে, এরকম ভাবে তড়িৎ বলরেখাগুলি বাইরের দিকে বের হচ্ছে, এরকম ভাবে বের হচ্ছে। তাহলে দেখো এই জায়গায় যে তড়িৎ বলরেখা, তার ঘনত্ব যা হবে, আমি যদি এইখানে তড়িৎ বলরেখাগুলি অঙ্কন করি, তার ঘনত্ব কি সব জায়গায় সেম হবে? হচ্ছে না। এখানে তড়িৎ বলরেখার ঘনত্ব কম, এখানে ঘনত্ব অনেক বেশি। আর আমরা জানি যেখানে তড়িৎ বলরেখার ঘনত্ব যত বেশি সেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত বেশি, এটা আমরা দেখেছিলাম তড়িৎ বলরেখার ধারণা থেকে। তার মানে এই জায়গাটা যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তৈরি হবে, তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, তার প্রাবল্য অনেক বেশি হবে, তুলনামূলকভাবে এই জায়গাটাতে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেটা অনেক কম হবে। তাতে কি হবে, তাতে ঘটবে কি, আমরা জানি যে কিউ পরিমাণ আধানকে যদি ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি, মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি ই হয়, তাহলে তার উপরে যে ক্রিয়াশীল বল সেটা কত হয়, এফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। এবার আধানের মান তো সবসময় ফিক্সড, তাহলে ই এর মান যত বাড়তে থাকবে এফ এর মান তত বাড়তে থাকবে, তার মানে এইখানে যদি আমি একটা কিউ পরিমাণ আধানকে নিয়ে আসি, তাহলে তার উপরে যত পরিমাণ বল প্রযুক্ত হবে, এই আধানটিকে যদি আমি এইখানে নিয়ে আসতাম একই পরিমাণ বল প্রযুক্ত হতো? নিশ্চয়ই না, কারণ এখানে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কম, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য যদি কম হয় তাহলে তড়িৎ বলের মানও কম হবে, তার মানে এর উপরে কম পরিমাণ তড়িৎ বল ক্রিয়া করবে। কিন্তু এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অনেক অনেক বেশি, তাহলে এইখানে যদি কোনো একটা আধানকে নিয়ে আসি, তাহলে তার উপরে যে ক্রিয়াশীল তড়িৎ বল সেটাও অনেক বেশি হবে। তড়িৎ বলটা বেশি হলে কি ঘটে, এই যে চারপাশের মাধ্যমটা, এখানে ধরে নাও বায়ু মাধ্যম রয়েছে, তাহলে বায়ু মাধ্যমের মধ্যে বায়ু কণাগুলো রয়েছে, তার মধ্যে ধনাত্মক আধান কেন্দ্র, ঋণাত্মক আধান কেন্দ্র, আমরা তো পরাবৈদ্যুতিক ধারণা থেকে এটা দেখেছি, এরকমভাবে আমরা লিখতে পারি। তাহলে এইরকমভাবে ধনাত্মক ঋণাত্মক আধান, প্রোটন ইলেকট্রন এরকমভাবে গ্যাসের মলিকিউলসগুলোর মধ্যে রয়েছে। এবার সাধারণভাবে তারা এরকমভাবে অবস্থান করে, কিন্তু যখনই এরকম একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, উচ্চ তড়িৎ ক্ষেত্র, তখন কি হয়, এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বেশি হওয়ার কারণে তড়িৎ বলের মানটা বেশি হবে। এবারে যেহেতু ধনাত্মক আধান, এই ধনাত্মক আধান এই গ্যাসের যে ধনাত্মক আধানগুলি রয়েছে তাদেরকে দূরে ঠেলবে এবং খুব বেশি বল দিয়ে ঠেলবে। ঠিক একইভাবে বলতে পারি, অন্যভাবে বললে এই ঋণাত্মক আধানগুলিকে বা ইলেকট্রনগুলিকে নিজের দিকে টানবে। তার মানে কি হবে, এই গ্যাস মলিকিউলসগুলো কি এরকমভাবে আর থাকবে, তারা এখানে আর এইভাবে থাকবে না, তারা পোলারাইজড হয়ে যাবে। আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকের ক্ষেত্রে দেখেছি পরাবৈদ্যুতিক মাধ্যম ও পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, সে আলোচনায় এটা আমরা বিস্তারিতভাবে দেখেছিলাম। তার ক্ষেত্রে কি হবে, এই আধানগুলো আর এইরকমভাবে অবস্থান করবে না, তারা পোলারাইজড হয়ে যাবে, মানে তাদের ধনাত্মক এবং ঋণাত্মক আধান কেন্দ্রগুলো একটু দূরে সরে যাবে এইরকমভাবে, তাই না? ঋণাত্মক আধানগুলো এর কাছে চলে আসবে আর ধনাত্মক আধানগুলো এর থেকে দূরে সরে যাবে এইরকমভাবে। এবার এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি সাফিসিয়েন্টলি হাই হয়, সেটার মান যদি খুব বেশি হয়, তখন কি হয়, এই ঋণাত্মক আধানগুলো, এই যে ইলেকট্রনগুলো, সেটা আর এই গ্যাসের পরমাণুগুলোর মধ্যে থাকতে পারে না, তারা এখান থেকে বাইরে বেরিয়ে আসে, বাইরে এই আধানগুলোর দিকে ছুটে আসে, বোঝা গেল, এরকমভাবে ছুটে আসে। এবার ইলেকট্রনগুলি যদি এই ধনাত্মক আধানগুলির সঙ্গে এসে মিশে যায়, তাহলে ধনাত্মক আধান ঋণাত্মক আধান মিলে তারা নিউট্রাল হয়ে যাবে,
তার মানে এখানে যে পরিমাণ ধনাত্মক আধান আগে ছিল এই ইলেকট্রনগুলো এখানে চলে আসলে ধনাত্মক আধানের পরিমাণ কমে যাবে। তার মানে আমি কি বলতে পারি, এখানে যে আমি চার্জ দিয়েছি সেই চার্জটা ডিসচার্জ হয়ে যাচ্ছে। এই যে ঘটনাটা, এটা একটা বিশেষ নামে প্রকাশ করা হয় এবং সেটা খুব ফেমাস একটা নাম। সেটা কি? সেটাকে বলা হয় করোনা ডিসচার্জ। কি বললাম? এটাকে বলা হয় করোনা ডিসচার্জ। তোমাদের পাঠ্য বইতে তোমরা এই করোনা ডিসচার্জ টার্মটা হয়তো পাবে না, তোমরা একটা অন্য টার্ম পাবে যেটাকে বলা হয় সূচিমুখের তড়িৎ মোক্ষম ক্রিয়া। এই টার্মটা তোমরা পাবে, ঘটনাটা ঠিক একই, তড়িৎ মোক্ষম ক্রিয়া। কি ঘটছে ঘটনাটা আমি একটু ছোট্ট করে আরেকবার বলি। এই যখন আমরা এরকম একটা পরিবাহীকে আধান দিই, তাহলে এখানে সূচিমুখের জায়গাটায়, যে সূচিমুখ টার্মটা এলো না, সূচিমুখ মানে সূচালো একটা মুখ, তাহলে এরকম সূচালো একটা মুখের কাছে আধানের ঘনত্ব অনেক বেশি হবে। কেন হবে সেটা আমরা এই পুরো ডিসকাশন থেকে, এখান থেকে একটা রিলেশন পেলাম, সেখান থেকে এটা বুঝতে পারছি। দেখো এই কথাগুলো আমি কেন বলছি, তার একটা বিরাট গুরুত্ব রয়েছে আমরা যখন ভ্যান্ডিগ্রাফ জেনারেটরটা পড়ব। কারণ দেখবো যে ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের কি কাজ বললাম, উচ্চ বিভব তৈরি করা। তাহলে উচ্চ বিভব তৈরি করা মানে কি, আমি ইচ্ছা মতো কি ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের বিভবের মাত্রা বাড়াতে পারি? না, একটা ম্যাক্সিমাম লিমিট থাকবে, তার বেশি আমরা একটা ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের বিভবকে বাড়াতে পারি না। কেন বাড়াতে পারি না? এই করোনা ডিসচার্জ হওয়ার জন্য, এই সূচিমুখের তড়িৎ মোক্ষম ক্রিয়া শুরু হয়ে যায় বলে। তাহলে সূচিমুখের তড়িৎ মোক্ষম ক্রিয়া কি সেটা আগে জানাটা আমার খুব জরুরি। এই জন্যই বললাম যে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটিকে দেখো, কারণ এই যে টার্মগুলো আমরা দেখব, এই যে কথাগুলো আমরা শিখছি, এই সব কিছুরই ব্যবহার রয়েছে ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের মূল আলোচনায়। তাহলে কি বললাম, সূচিমুখের এইরকম সূচিমুখের কাছে আধানের ঘনত্ব অনেক বেশি হবে। আধানের ঘনত্ব যদি বেশি হয়, তাহলে এই চারপাশে যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অনেক বেশি হবে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি বেশি হয়, তাহলে তড়িৎ বলের মান তত বেশি হবে। উচ্চ তড়িৎ বলের মানের জন্য কি হবে, এই চারপাশের বায়ু মাধ্যমের যে বায়ুর কণাগুলি সেগুলো পোলারাইজড হয়ে যাবে, তাদের ধনাত্মক আধান কেন্দ্র এবং ঋণাত্মক আধান কেন্দ্র একটু দূরে সরে যাবে, মানে তারা পোলারাইজড হয়ে গেল। এবং এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান যদি সাফিসিয়েন্টলি হাই হয়, সেটা যদি খুব বেশি পরিমাণের হয়, তখন এই ইলেকট্রনগুলো আর এই পরমাণুর ভেতরে থাকতে পারে না, তখন তারা এখান থেকে ছুটে বাইরে বেরিয়ে আসে এই পরিবাহীর দিকে, এই আধানগুলোর দিকে। এই আধানগুলি যখন এই দিকে ছুটে আসে, তখন কি হয়, এর সাথে এসে মিলে গেলে কি হবে, এগুলো ধনাত্মক আধান, ধনাত্মকের সঙ্গে ঋণাত্মক মিললে পরে সেটা নিউট্রাল হয়ে যাবে। তার মানে আগে যে পরিমাণ আধানের মধ্যে ছিল, এখন আর সেই পরিমাণ আধান থাকবে না। তার মানে আমি বলতে পারি এটা ডিসচার্জ হয়ে যাচ্ছে, যে পরিমাণ চার্জ আগে দিয়েছিলাম সেই চার্জটা ডিসচার্জ হয়ে যাচ্ছে। এই ঘটনাটিকে বলা হয় করোনা ডিসচার্জ। আর এই ইলেকট্রনগুলো যখন ছুটে আসে, তখন একটা মজার ঘটনা ঘটে। সেটা কি? সেটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক সময় দেখেছি, কিন্তু সেই জিনিসটার ব্যাখ্যা কখনো আমরা আগে পাইনি, সেটা এখন তোমরা দেখলেই বুঝে যাবে। আমরা দেখব এই ইলেকট্রনগুলি যখন ছুটে আসে, তখন এখানে একটা আলোর আভা দেখা যায়, একটা বিদ্যুৎ ফুলিঙ্গ দেখা যায়। অনেক সময় দেখবে ইলেকট্রিক সার্কিটের মধ্যে শর্ট সার্কিট হয়ে গেলে পরে একটা বিদ্যুতের একটা স্ফুলিঙ্গ দেখা যায়। এটা যদি তোমরা বড় মাপে দেখতে যাও, তাহলে দেখবে যখন বর্ষাকালে আকাশে মেঘ করে, বিদ্যুৎ চমকায়, তখন দেখবে একটা আলোর আভা, একটা আলো একদম নিচের দিকে নেমে আসে, মনে হয় যেন আকাশ থেকে একটা আলো বাজ পড়ে, যেটা আমরা বলি আওয়াজটা হওয়ার পরে একটা আলো দেখতে পাই আকাশে। সে আলোটা কার জন্য ঘটছে? এই করোনা ডিসচার্জ ঘটনার জন্যই ঘটে থাকে। এই ইলেকট্রনগুলো যখন ওই মেঘের মধ্যে থেকে এই ভূপৃষ্ঠের দিকে নিচে নেমে আসে, তখন একটা আলো দেখা যায়, যেমনটা আমরা শর্ট সার্কিটের ক্ষেত্রেও দেখে থাকি যে একটা বিদ্যুতের স্ফুলিঙ্গ বেরোচ্ছে। সেটা কার জন্য ঘটে থাকে? এই করোনা ডিসচার্জের জন্যই ঘটে থাকে। পরিষ্কার? বুঝতে পারলে? তাহলে এই করোনা ডিসচার্জ বা সূচিমুখের তড়িৎ মোক্ষম ক্রিয়া, এই ঘটনাটা দ্বারা আমরা কি ব্যাখ্যা করতে পারবো? পরে আমি দেখাবো সেটা তোমাদেরকে, যে একটা ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের বিভবকে আমরা আনলিমিটেডলি বাড়াতে পারবো না, তার একটা ম্যাক্সিমাম লিমিট রয়েছে, তার বেশি তার বিভবকে আমরা বাড়াতে পারি না। কেন বাড়াতে পারি না? এই করোনা ডিসচার্জ বা এই সূচিমুখের তড়িৎ মোক্ষম ক্রিয়া দ্বারা আমরা খুব সহজেই সেটাকে ব্যাখ্যা করতে পারবো। তাহলে এই ধারণাটা আমরা জেনে রাখলাম। এইবার আরেকটা ধারণা দেখব, সেটার পরেই আমরা চলে আসব আমাদের মূল বিষয়, অর্থাৎ ভ্যান্ডিগ্রাফ জেনারেটরটা কেমন দেখতে এবং ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের কার্যনীতিটা কি। ঠিক আছে, তাহলে দেখো এবার একটু নিচের দিকে নেমে আসি। আচ্ছা, এবার দেখো, ধরো আমার কাছে এইরকম একটা জলের ট্যাঙ্ক রয়েছে, মন দিয়ে শোনো এই জায়গাটাতে, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু
কারণ আলোচনাটার পর থেকে আমরা ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের কনসেপ্টটা কি করে এলো সেটা আর উত্তর আমরা পেয়ে যাব। দেখো, ধরো এইরকম একটা জলের ট্যাঙ্ক আমাকে দেওয়া আছে, এর মধ্যে কিছু পরিমাণ জল এরকম ভাবে পূর্ণ করা আছে, ঠিক আছে। আমার কাছে আরো একটা ট্যাঙ্ক রয়েছে এইরকম, এটা একটা ছোট্ট ট্যাঙ্ক, ঠিক আছে, এর মধ্যে অল্প পরিমাণ এরকম জল রয়েছে। কি করলাম এইবার, কি করলাম, এই দুটো ট্যাঙ্কে আমি একটা পাইপ দ্বারা কানেক্ট করে দিলাম। এটাকে আমি একটু লিখে দিই, এটা হচ্ছে একটা পাইপ, এরকম একটা পাইপ দ্বারা যদি আমরা দুটো ট্যাঙ্কে কানেক্ট করে দিই তাহলে কি ঘটবে, আমাদের কমন সেন্স কি বলছে, এইখান থেকে জল এই পাইপ দিয়ে এদিক বরাবর মুভ করবে। কতক্ষণ পর্যন্ত মুভ করবে? যতক্ষণ পর্যন্ত না এই দুই ট্যাঙ্কের জলের লেভেলটা সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে জলের লেভেলটা সমান হয়ে যাবে, মানে এই বড় ট্যাঙ্কের জলের লেভেলটা একটু কমে যাবে আর ছোট ট্যাঙ্কের জলের লেভেলটা একটু বেড়ে যাবে। এরকম ভাবে যদি আমরা একটা পাইপ দ্বারা কানেক্ট করি তাহলে কি ঘটবে, এর জলের লেভেলটা কমে গিয়ে এইটুকু চলে আসবে আর এর জলের লেভেলটা বেড়ে গিয়ে এখানে চলে যাবে, ঠিক এইরকম ঘটনাটা ঘটবে না, ঠিক? তার মানে এই অবস্থাটাকে আমরা কি বলতে পারি, সাম্যাবস্থা। সাম্যাবস্থা, এই উদাহরণটা তোমাদেরকে আমি দিয়েছিলাম, এই যে আমরা একটু আগে পড়লাম সংযুক্ত পরিবাহিত আধান বন্টন, এই আলোচনাটাকে ব্যাখ্যা করার জন্য আমরা পড়েছিলাম, এই উদাহরণটিকে তোমাদেরকে আমি দিয়েছিলাম। তাহলে কি বললাম, এইরকম ভাবে একটা বড় ট্যাঙ্কের মধ্যে কিছু পরিমাণ জল রয়েছে, এরকম একটা ছোট ট্যাঙ্কের মধ্যে অল্প পরিমাণ জল রয়েছে। এবার এদেরকে যদি আমরা একটা পাইপ দ্বারা যুক্ত করে দিই তাহলে খুব স্বাভাবিকভাবে এই বড় ট্যাঙ্ক থেকে, মানে উচ্চ বিভবযুক্ত স্থান থেকে নিম্ন বিভবযুক্ত স্থানের দিকে, অর্থাৎ বড় ট্যাঙ্ক থেকে ছোট ট্যাঙ্কের দিকে জল মুভ করবে, এবং কতক্ষণ পর্যন্ত মুভ করবে, যতক্ষণ পর্যন্ত তাদের জলের উচ্চতা সমান না হয়ে যাচ্ছে, বা বলতে পারি তাদের বিভবটা সমান না হয়ে যাচ্ছে। এই যে একটু কথাটা বললাম, সাম্যাবস্থা কখন হবে, সাম্যাবস্থা তখনই হবে যখন এই গোলকটির বিভবের মান এবং এই গোলকটির বিভবের মান সমান না হয়ে যাচ্ছে। এই যে আমরা বললাম V1 = V2, তার মানে এই পাইপের ক্ষেত্রে, এই ট্যাঙ্কের ক্ষেত্রে কি বলেছিলাম, তাদের মধ্যে জলের লেভেলটা যতক্ষণ না সমান হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এদের মধ্যে জলের আদান প্রদান ঘটতে থাকবে, মানে একটা সাইড থেকে আরেক দিকে জলটা মুভ করতে থাকবে। এইবার প্রশ্ন হলো তোমাদের কাছে এটাই, যে আমি কি এমন ভাবে কিছু করতে পারি যে এই ছোট ট্যাঙ্ক থেকে জলকে আমি বড় ট্যাঙ্কের মধ্যে পাঠাবো? কি বললাম কথাটা, যে আমি এমন কিছু কি করতে পারি যাতে এই ছোট ট্যাঙ্কের অল্প পরিমাণ জলকে এই বড় ট্যাঙ্কে, যার মধ্যে অলরেডি বেশি পরিমাণ জল রয়েছে এর থেকে, আমি এইখান থেকে জলকে এইখানে পাঠাবো? সম্ভব? দেখে কি মনে হচ্ছে, এটা অসম্ভব, কারণ জল সব সময় এই ট্যাঙ্কের থেকে এই ট্যাঙ্কের দিকেই মুভ করবে, কখনই এই ট্যাঙ্কের থেকে জল এই ট্যাঙ্কের দিকে মুভ করবে না। কিন্তু আমি তোমাদেরকে যদি বলি যে না, ঘটতে পারে, আমি এই ট্যাঙ্কের থেকে এই ট্যাঙ্কের মধ্যে জল পাঠাতে পারি, এবং শুধু পাঠাতেই পারি না, এই ট্যাঙ্কের সম্পূর্ণ জলকে আমি এই ট্যাঙ্কের মধ্যে পাঠিয়ে দেবো, কিভাবে করতে পারি দেখো। ধরো আমার কাছে এই বড় ট্যাঙ্কটা আমি একটু আঁকলাম এইরকম ভাবে, এই হচ্ছে আমাদের বড় ট্যাঙ্কটা, তার মধ্যে বেশি পরিমাণ জল রয়েছে, ঠিক আছে। ছোট ট্যাঙ্কটাকে আমি কি করলাম, এই জায়গাতে নিয়ে গেলাম, ঠিক আছে, ছোট ট্যাঙ্কের মধ্যে অল্প পরিমাণ এরকম জল রয়েছে। এবার এদেরকে যদি আমি একটা এরকম ভাবে ছোট ট্যাঙ্ক থেকে একটা পাইপ নিয়ে এলাম, এইভাবে কানেক্ট করে দিলাম, তাহলে কি ঘটবে বলো, এবার এবার কি এই ট্যাঙ্কের থেকে জল এই ট্যাঙ্কের মধ্যে যাবে? নিশ্চয়ই যাবে না। এখন এই ট্যাঙ্ক থেকে জল এই ট্যাঙ্কের মধ্যে আসবে, তাহলে প্রাথমিকভাবে আমার কি মনে হচ্ছিল যে এটা কোনোভাবেই সম্ভব না যে এই ট্যাঙ্কের থেকে, ছোট ট্যাঙ্কের থেকে বড় ট্যাঙ্কের মধ্যে জলটাকে আমি পাঠাবো। কিন্তু দেখলাম যে না, আমি ছোট ট্যাঙ্ক থেকেও বড় ট্যাঙ্কের মধ্যে জলকে পাঠাতে পারি যদি আমি এর প্লেসমেন্টটাকে চেঞ্জ করে দিই, এর অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করে দিই। আমি ছোট ট্যাঙ্কটাকে যদি একটু উপর দিকে তুলে দিই তাহলে দেখো এখান থেকে জলটা শুধুমাত্র যে এইখানে আসবে তাই নয়, এখান থেকে সম্পূর্ণ পরিমাণ জল এখান থেকে এখানে চলে আসবে, যে কথাটা একটু আগে আমি বললাম। তার মানে আমার এই যে কথাটা বলার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে এই, এই যে একটু আগে আমি উদাহরণটা দেখালাম সংযুক্ত পরিবাহিতে আধান বন্টন, সেখানে আমি কি বললাম, এই গোলক থেকে আধান এই গোলকের দিকে আসছে, আমি কি এমন ভাবে কখনো করতে পারি যে এই গোলক থেকে আধান এই গোলকের মধ্যে যাবে? যদি আমরা বাইরে থেকে এইভাবে কানেক্ট করি কোনোদিনই সম্ভব না। কিন্তু যদি একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করি, যেমনটা আমরা জলের ট্যাঙ্কের ক্ষেত্রে দেখলাম, সেই অ্যারেঞ্জমেন্ট করলে পরে কিন্তু উল্টো ঘটনাটা ঘটানো সম্ভব, অর্থাৎ এই গোলকটি থেকে আধানকে আমি এই গোলকের মধ্যে পাঠাতে পারি। কিরূপভাবে, চলো দেখা যাক।
এক্ষেত্রে স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে? এই ক্ষেত্রে আমাদের ধরে নাও বড় গোলকটা হচ্ছে, এই হচ্ছে আমাদের বড় গোলক হলো, আর ছোট গোলকটিকে আমি কি করলাম, যেটাকে কিনা আমি আগে বাইরে রেখেছিলাম এই জায়গাতে, এখন আর বাইরে রাখবো না, সেটাকে আমি নিয়ে যাব এই গোলকটির ভেতরে এই জায়গাটাতে। ঠিক আছে, তার মানে এখন গোলকটিকে আর আমি এই জায়গাটাতে রাখবো না, এখন নিয়ে যাব এই বড় গোলকটির ভেতরে নিয়ে গেলাম। তাহলে কি হবে স্যার? এইখানে একটা মজার ঘটনা ঘটবে। আমরা ধরে নিই এখানে ডাইমেনশন গুলো একটু এঁকে নিই, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, তাহলে এই ছোট গোলকটির ব্যাসার্ধ কত ধরেছিলাম? R2। আর বড় গোলকটির ব্যাসার্ধ আমরা কত ধরেছি? R1। এবার বড় গোলকটিকে আমরা কত পরিমাণ আধান দিয়েছি? +Q পরিমাণ আধান। আর ছোট গোলকটিকে আমরা দিয়েছি +q পরিমাণ আধান। এবার তড়িৎ বিভবের ধারণা থেকে দেখলাম কি, যে এরকম একটা গোলাকার পরিবাহীর জন্য তার ভেতরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান কত হয় সেটা আমরা দেখলাম একটু আগে। তাহলে এই বাইরের যে গোলকটি, মানে 1 নম্বর গোলকটি যার ব্যাসার্ধ হচ্ছে R1, তার ক্ষেত্রে আমরা বিভবের মান কত পেলাম? V = 1/4πε0Q/R1। কিন্তু যখনই আমরা দ্বিতীয় গোলকটিকে, যেটা কিনা একটা আহিত গোলক, কত পরিমাণ আধান দ্বারা? +q পরিমাণ আধান দ্বারা, তাকে যখন আমি এই বড় গোলকটির ভেতরে নিয়ে এলাম, তখন এর বিভবের মানটা পরিবর্তন হয়ে যাবে। তার কারণ কি? এইটা তো একটা পরিবাহী গোলক, এটাও একটা পরিবাহী গোলক, তাহলে আমি যখন প্রথমটা কথা বলছি তখন এটাই বলি, তাহলে 1 নম্বর গোলকটির ক্ষেত্রে এখন মোট আধানের পরিমাণ কত হলো? আমরা যে আধান একে দিচ্ছিলাম কিউ পরিমাণ আধান, তার ভেতরে দিলে পরও আধানটা বাইরে এসে জমা হচ্ছে, তাহলে এর ভেতরে যদি +q পরিমাণ আধান থাকে, তাহলে এটাও তো এর আধান হিসাবে কনসিডার হবে। তার মানে এর মধ্যে এখন মোট আধানের পরিমাণ কত হবে? +q এই পরিমাণ আধান। এটা ছিল ওর প্রাথমিক অবস্থায় আধান। যখন আমি দ্বিতীয় গোলকটিকে এর ভেতরে নিয়ে এলাম, তাহলে দ্বিতীয় গোলকটির আধানও এর আধান হিসেবে কনসিডার করা যাবে, তাহলে এর মোট আধানের পরিমাণ কত হবে? এটা তাহলে এর বিভবের মান কত হবে? এটাকে আমরা সাফিক্সে লিখে দিই 1, যেহেতু বাইরের 1 নম্বর গোলকটির জন্য আমরা হিসাব করছি, তাহলে এটা হবে 1/4πε0Q/R1 +1/4πε0Q/R1। ঠিক একইভাবে এবার যদি আমরা দ্বিতীয় গোলকটির জন্য হিসাব করি, এবার দ্বিতীয় গোলকটির জন্য আমাদের বিভবের মান কত হবে? এটাকে লিখে দিই V2। দ্বিতীয় গোলকটি যখন একাই ছিল তখন তার মধ্যে আধানের পরিমাণ ছিল +q এবং তার ব্যাসার্ধ ছিল R2, তাহলে এর বিভবের মান কত হবে? 1/4πε0Q/R2। কিন্তু যখনই আমরা একে একটা +q আধান দ্বারা আহিত R1 ব্যাসার্ধের গোলকের ভেতরে রেখে দেব, তখন এর বিভবের মানটা পরিবর্তন হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় এর বিভবের মান এটাই ছিল, কিন্তু যখন আমরা +q আধান দ্বারা আহিত R1 ব্যাসার্ধের গোলকের মধ্যে রাখব, তখন তার বিভবের মানটা চেঞ্জ হয়ে যাবে। কত হবে সেটা? এর নিজের যেটা বিভব ছিল সেটা তো থাকবে, প্লাস আরো কিছুটা হবে। প্লাসটা কত? দেখো, এই বড় গোলকটির জন্য আমরা কি দেখলাম, এই যে শুরুর দিকে একদম প্রথমে যে কথাটা বললাম, যে এইরকম একটা গোলাকার পরিবাহীর জন্য তার ভেতরে যে কোনো বিন্দুতে, তার পৃষ্ঠ থেকে শুরু করে তার ভেতরে যে কোনো বিন্দুতেই তড়িৎ বিভবের মান সমান হয়, অর্থাৎ এর পৃষ্ঠে যদি তড়িৎ বিভবের মান হয় 1/4πε0Q/R, তার ভেতরে যে কোনো একটা বিন্দু, যে এই ভেতরে বিন্দুটার দূরত্ব কিন্তু ও বিন্দু থেকে এই আর এর দূরত্ব থেকে কম, তবুও কিন্তু এই জায়গাতে বিভবের মানের জায়গাতে আর টার্মটা আসছে। তার মানে ভেতরে তুমি যেখানেই যাও না কেন, তার বিভবের মান আসবে Q/R, মানে 1/4πε0Q/R। এই যে কথাটা বলেছিলাম, গোলাকার পরিবাহীর ভেতরে সব জায়গাতেই তড়িৎ বিভবের মান সমান হয়। তাহলে এই কথাটা কেন বললাম? এই R1 ব্যাসার্ধের +q আধান দ্বারা আহিত বাইরের গোলকটির জন্য তার ভেতরে সব জায়গাতেই বিভবের মান কত হবে? 1/4πε0Q/R1। তাহলে ছোট গোলকটির এই জায়গাটাতে বিভবের মান কত হবে? ঠিক এই টার্মটাই হবে, 1/4πε0Q/R1। তার মানে এই ছোট গোলকটির মোট বিভব কত হবে? তার নিজের আধানের জন্য বিভব, মানে এই টার্মটা, প্লাস তার বাইরের যে গোলকটি রয়েছে তার জন্য যে বিভব সেটা হচ্ছে এই টার্মটা, তার মানে এর মোট আধান হবে এই পুরোটা। তাহলে ভেতরের গোলকটির জন্য বিভবের মান আমরা পেয়ে গেলাম, বাইরের গোলকটির জন্য বিভবের মান আমরা পেয়ে গেলাম। এবার এইখান থেকে একটা মজার জিনিস আমরা পাবো, দেখো সেটা কি, যদি আমরা V2 - V1 করি,
ভি টু মাইনাস ভি ওয়ান করলাম, মানে ভি টু থেকে আমরা ভি ওয়ান কে বাদ দিচ্ছি, কত হবে দেখো, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ডিভাইড বাই আর টু রয়েছে, এখানে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ডিভাইড বাই আর ওয়ান রয়েছে, লিখি। লিখলে পরে কি পাচ্ছি, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর টু প্লাস ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ ডিভাইড বাই আর ওয়ান। এবার মাইনাস কত করছে, ভি ওয়ান, ভি ওয়ানের ভ্যালু কত পেলাম এটা, তাহলে মাইনাস করে লিখি, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ওয়ান। এবার দেখেই বুঝতে পারছি যে এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আমার কাছে পড়ে থাকবে শুধু এই টার্মটা এবং এই টার্মটা। এবার এখানেও রয়েছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ, এখানেও রয়েছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ, তাহলে এটাকে আমরা কমন নিতে পারি, নিলে কি থাকবে, এটাকে লিখি কিউ ডিভাইডেড বাই ফোর পাই এপসাইলন নট ওয়ান বাই আর টু মাইনাস ওয়ান বাই আর ওয়ান। তাহলে দেখো এইখানে আমরা কি পেলাম, এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে আর ওয়ান ইজ গ্রেটার দেন আর টু, তার মানে এর যদি অনন্যক নিই ওয়ান বাই আর ওয়ান শুড বি লেস দেন ওয়ান বাই আর টু, তার মানে আর টু যদি ছোট হয় তাহলে ওয়ান বাই আর টুটা বড় হবে, বা উল্টোভাবে বললে আর ওয়ান যদি বড় হয় তাহলে ওয়ান বাই আর ওয়ান সেটা কম হবে, তাহলে ওয়ান বাই আর ওয়ান কম ওয়ান বাই আর টু বেশি, তার মানে বেশির থেকে আমরা কমকে বিয়োগ করছি, তাহলে কি হবে, এটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, অবশ্যই সেটা পজিটিভ আসবে, এটা একটা পজিটিভ টার্ম, তাহলে পজিটিভ কখন হবে, যখন ভি টুটা নিশ্চয়ই বেশি ভি ওয়ানের থেকে, তার মানে এখান থেকে আমরা পেলাম ভি টু ইজ গ্রেটার দেন ভি ওয়ান, এটা আমরা একটা বক্সের মধ্যে লিখি এইরকমভাবে, এই টার্মটা আমরা পেলাম ভি টু ইজ গ্রেটার দেন ভি ওয়ান, তাহলে এই কথাটা আমাদের কি বোঝাচ্ছে, এই ভেতরের গোলকটির বিভবের মান এখন বেশি আর বাইরের গোলকটির বিভবের মান তুলনামূলকভাবে কম। আর একটু আগেই আমরা দেখলাম যে আধান উচ্চ বিভব থেকে সবসময় নিম্ন বিভবের দিকে গতিশীল হয়, অর্থাৎ আমি যে প্রথমে যে কথাটা বললাম, এর বিভবের মান যদি বেশি হয় তাহলে আধান এখান থেকে এইদিক বরাবর আসবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই গোলকটিকে যদি আমরা এর ভেতরে নিয়ে যাই তাহলে এখন আধান এই এই গোলকটি থেকে এখন এই গোলকটির দিকে মুভ করবে, কারণ এর বিভবের মান এখন বেশি হয়ে গেল যখন এটাকে এর ভেতরে নিয়ে গেলাম। এটার থেকেই শুরু হলো ভ্যান ডি গ্রাফ জেনারেটরের কনসেপ্ট। সেটা কিভাবে, দেখো কি বললাম, এটার বিভবের মান এখন বেশি, এটা হচ্ছে আমাদের ভি টু আর এটা হচ্ছে আমাদের ভি ওয়ান, তাহলে ভি টু যদি বেশি হয় ভি ওয়ান যদি কম হয়, এটাকে যদি আমি একটা এরকম পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে এর থেকে আধান এখন এর দিকে যাবে, নিশ্চয়ই যাবে, তাহলে এই যে প্লাস কিউ আধান, দেখো প্লাস ক্যাপিটাল কিউ আধান বেশি কিন্তু প্লাস স্মল কিউ আধানের তুলনায়, এর মধ্যে অলরেডি বেশি পরিমাণ আধান রয়েছে, অথচ এর মধ্যে কম পরিমাণ আধান থাকা সত্ত্বেও এই আধানকে কম থেকে আমি বেশির দিকে দিতে পারছি, যেমনটা এই ক্ষেত্রে আমরা দেখাচ্ছিলাম যে এখানে জলের ট্যাঙ্কের মধ্যে অল্প পরিমাণ জল রয়েছে, এর ক্ষেত্রে বেশি পরিমাণ জল রয়েছে, আমরা ইন জেনারেল মনে হচ্ছে যে বেশি থেকে জল সবসময় কমের দিকে আসবে, কিন্তু না, যদি আমি অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করে দিই তাহলে কম থেকেও আমি বেশিতে পাঠাতে পারি, এবং শুধু পাঠাতেই পারি না, এর সম্পূর্ণ পরিমাণ জলকে আমি এখান থেকে এখানে পাঠাতে পারি। ঠিক একইভাবে এই জিনিসটাও এই ক্ষেত্রে খাটে, সেটা কীরকম দেখো, এই ক্ষেত্রে আমার রয়েছে প্লাস স্মল কিউ আধান, তার তুলনায় এই আধানটা তো বেশি, কিন্তু যখন দেখলাম এই বিভবের মান বেশি হয়ে যাচ্ছে, যখন আমরা এটাকে ভেতরে ঢুকাচ্ছি ছোট গোলকটিকে, তখন এর বিভবের মান বেশি হয়ে গেল, এই বাইরের বিভবটির মান এখন তুলনামূলকভাবে কম হয়ে গেল, এখন আধান তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, তার মানে আধান এখন এই ছোট গোলক থেকে বাইরের বড় গোলকটির দিকে যাবে, তার মানে এখন আধান এদিক থেকে এদিক বরাবর মুভ করবে, তাহলে এই প্লাস কিউ আধান যখনই এই জায়গাতে আসবে, এটা কি একটা পরিবাহী বস্তু, আর আধান সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, পৃষ্ঠে অবস্থান করতে বলে বাইরের পৃষ্ঠে অবস্থান করে, তার মানে আধানটা সঙ্গে সঙ্গে বাইরের পৃষ্ঠে চলে আসবে এই জায়গাতে। এরপরে যদি আমি একে বাইরে থেকে আরো কিছু পরিমাণ আধান দিই, ধরো একে আমি বাইরে থেকে আরো আধান সাপ্লাই করছি, এই প্লাস কিউ আধান এখানে এলো, আসার সঙ্গে সঙ্গে এটা পরিবাহিত হয়ে বাইরে চলে এলো, এবার আমি যদি বাইরে থেকে আরো প্লাস কিউ পরিমাণ আধান দিই তাহলে সেটাও এখান থেকে এখানে চলে আসবে, তাহলে আমি যদি বাইরে থেকে আরো প্লাস কিউ পরিমাণ আধান দিই তাহলে সেই আধানটিও এখানে চলে আসবে, সেই আধানটি যখনই এখানে চলে আসবে সেটা পরিবাহিত হয়ে বাইরে চলে আসবে, তাহলে এইরকমভাবে কন্টিনিউয়াসলি আমি যদি আধান বাইরে থেকে এই ছোট গোলকটিকে সাপ্লাই দিতে থাকি কন্টিনিউয়াসলি, তাহলে সেই আধানগুলো কন্টিনিউয়াসলি বাইরে এসে এইভাবে জমা হতে থাকবে,
আধানের পরিমাণ যত বাড়তে থাকবে বিভবের পরিমাণ তত বাড়তে থাকবে। এই যে আধানের সঙ্গে বিভবের সমানুপাতিক সম্পর্ক, তাহলে আধানের মান যত বাড়তে থাকবে বিভবের মান তত বাড়তে থাকবে, তার মানে বাইরের গোলকটিতে একটা উচ্চ বিভব তৈরি হবে। এটাই হচ্ছে ভ্যান ডের গ্রাফ জেনারেটর। বুঝতে পারলে যে কথাটা আমি বললাম যে ভ্যান ডের গ্রাফ জেনারেটরের কনসেপ্টটা এখান থেকেই তৈরি হবে? তাহলে প্র্যাকটিক্যালি একটা ভ্যান ডের গ্রাফ জেনারেটর কেমন দেখতে, চলো সেটা দেখে নেওয়া যাক। এইবার দেখবে সবকিছু তোমার কাছে যুক্তিযুক্ত মনে হবে, যে কোন জিনিসটাকে আমরা কেন আঁকলাম, কিভাবে আঁকলাম, আমরা ওই জিনিসটাকে ওইভাবেই কেন আঁকলাম, আমরা অন্য কোনোভাবে কেন আঁকলাম না, এইবার তোমাদের মধ্যে আর কোনো সংশয় থাকবে না এইটুকু ভিডিও দেখার পর। তাহলে চলো আমরা ভ্যান ডের গ্রাফ জেনারেটর ডিজাইনটা একটু এখানে এঁকে নিই। এই হচ্ছে একটা ভ্যান ডের গ্রাফ জেনারেটর প্র্যাকটিক্যালি আমরা যেমনটা দেখতে পাই। দেখো তো এখনো পর্যন্ত যে আলোচনাটুকু করলাম তার সঙ্গে মিলছে কিনা। এই হচ্ছে বাইরের বড় গোলকটি, এই হচ্ছে ভেতরের ছোট গোলকটি, যাকে আমরা আধান দিচ্ছি। কিভাবে দিচ্ছি? এই আধানটিকে দিচ্ছি আমরা এই রকম ভাবে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিয়েছি, এই একটা ধাতব চিরুনি। এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এই যে চিরুনির মতো দেখতে একটা ধাতব পাতকে আমরা এখানে রেখেছি, কেন আমরা এরকম ভাবে রেখেছি তার কারণ রয়েছে। দেখো সব কিছুকে আমি এখানে ব্যাখ্যা করব। এই যে চিরুনিটা দেখতে এটা হচ্ছে এই রকম, এটা কিন্তু একটা ধাতব চিরুনি, ধাতু পরিবাহী তার পরিবাহী বস্তু দ্বারা গঠিত, ঠিক আছে। এবার এটা কি করা হয়েছে, একটা ব্যাটারির সঙ্গে আমরা কানেক্ট করে দিয়েছি এরকম ভাবে। তাহলে এটা যদি ব্যাটারি পজিটিভ টার্মিনাল হয়, এটা যদি নেগেটিভ টার্মিনাল হয়, তাহলে যখনই আমরা ব্যাটারি পজিটিভ টার্মিনালের সঙ্গে এই যে পরিবাহী চিরুনির মতো দেখতে পরিবাহীটিকে আমরা যুক্ত করেছি, তখন কি হবে, এখানে প্রচুর পরিমাণ ধনাত্মক আধান এখানে জমা হবে। বা যখনই ধনাত্মক আধান এখানে জমা হবে, এই আশেপাশের যে বায়ু মাধ্যমটা রয়েছে, এই বায়ু মাধ্যমগুলো যেগুলো কিনা প্রাথমিকভাবে এইরকমভাবে ছিল, মানে নিউট্রাল অবস্থায় ছিল, তাদের ধনাত্মক এবং ঋণাত্মক আধান কিন্তু এক জায়গাতেই ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু যখনই এইরকমভাবে রাখবো, আমরা কি দেখলাম, এই যে এক এক করে দেখো সব এগুলো আমাদের এখন যুক্তিযুক্ত মনে হবে। এরকম যখন সূচালো জায়গা হবে, সূচালো জায়গা মানে সেখানে আধানের ঘনত্ব বেশি, আধানের ঘনত্ব বেশি মানে সেখানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বেশি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বেশি মানে হচ্ছে তড়িৎ বলের মান বেশি, তড়িৎ বল বেশি হলে পরে চারপাশের বায়ু মাধ্যমের কণাগুলো সেগুলো পোলারাইজড হয়ে যাবে, তাদের ধনাত্মক আধান কেন্দ্র ঋণাত্মক আধান কেন্দ্র দূরে সরে যাবে, এবং এই তড়িৎ বলের মান যদি সাফিসিয়েন্টলি হাই হয়, তখন এই ইলেকট্রনগুলি আর এই গ্যাসের পরমাণুগুলির মধ্যে থাকবে না, তারা এখান থেকে বাইরে বেরিয়ে আসবে। ঠিক এই জিনিসটাই এখানে ঘটছে। কি ঘটছে? এই যে সূচিমুখ রাখার কারণটা কি কি বললাম, সূচিমুখ রাখার কারণটা হচ্ছে এখানে আধানের ঘনত্ব অনেক বেশি হবে। এবার আধানের ঘনত্ব যদি অনেক বেশি হয়, তাহলে আধানের ঘনত্ব বেশি হওয়ার কারণে এখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, যেটা সে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অনেক বেশি হবে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি বেশি হয়, তখন এই গ্যাস মলিকিউলসগুলো আর এরকমভাবে থাকবে না, তারা এইরকমভাবে পোলারাইজড হয়ে যাবে, এইরকমভাবে পোলারাইজড হয়ে যাবে। এখানে আরও অনেক পরিমাণ আধান থাকে, আমি সবগুলো আঁকছি না, তাহলে জায়গাটা একটু নোংরা হয়ে যাবে। তাহলে দেখো এই যখন পোলারাইজড হয়ে গেল, এই যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি হাই হয়, মানে সাফিসিয়েন্টলি হাই হয়, যার ফলে তড়িৎ বলের মান সেটাও যদি সাফিসিয়েন্টলি হাই হয়, তখন এই ইলেকট্রনগুলো আর এই ভেতরে থাকবে না, তখন ইলেকট্রনগুলো এখান থেকে বাইরে বেরিয়ে আসবে, এর দিকে ছুটে আসবে। যখন ইলেকট্রনগুলো এখান থেকে ছুটে আসলে ধনাত্মক আধানগুলো কোথায় যাবে? এই ধনাত্মক আধানগুলো তখন এই বেল্টের উপরে এসে পড়ে। এটা একটা বেল্ট, এটাকে হচ্ছে একটা অপরিবাহী বেল্ট, অপরিবাহী বস্তু দ্বারা, অপরিবাহী বস্তু দ্বারা গঠিত একটা বেল্ট। সাধারণত এটা নাইলনের তৈরি করা হয়ে থাকে। এবার অপরিবাহী হওয়ার কারণটা কি? অপরিবাহী হলে কি হবে, এই যে আধান, এই যে ধনাত্মক আধানগুলো এই বেল্টের উপরে এসে পড়লো, আর এই ঋণাত্মক আধানগুলো এই ধনাত্মক আধানগুলির সঙ্গে মিশে গেল, তার মানে কি হচ্ছে, ধনাত্মক আর ঋণাত্মক আধান মিলে এটা কি হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল, এটা জিরো হয়ে গেল। যখন এটা নিউট্রাল হয়ে যাবে, এই যে ব্যাটারিটা তখন তার কাজ শুরু করবে, ব্যাটারি আবার কিছু পরিমাণ ধনাত্মক আধান একে দেবে। যখনই একে ধনাত্মক আধান দেবে, তখন আবার এই পুরো ঘটনাটি ঘটবে, ফলে আবার কিছু পরিমাণ ধনাত্মক আধান এখানে এসে জমা হবে। তাহলে প্রথমে যে ধনাত্মক আধানগুলো জমা হলো, এখন কি হবে, এই যে একটা দেখো বেল্টের সঙ্গে কানেক্ট করা রয়েছে, এটা হচ্ছে একটা মোটর, এটা ঘুরছে। এটা যখন এইভাবে ঘুরছে, তখন কি হয়, এই বেল্টটা ঘুরছে, এই বেল্টটা ঘোরা মানে এই কপিকল যেটা রয়েছে সেটাও ঘুরবে। কপিকলটা ঘুরবে মানে এই আধানগুলোকে আর এখানে থাকবে, এই বেল্টটা যেহেতু উপর দিকে উঠে যাচ্ছে, এই বেল্টটা ওঠার সঙ্গে সঙ্গে আধানগুলো উপর দিকে উঠে যাবে। এই জন্যই তো বললাম এটা অপরিবাহী বেল্ট। অপরিবাহী হওয়ার সুবিধা হচ্ছে এটাই, এই যে আধানগুলো এখানে ছিল, আধানগুলো এখানেই থেকে যাবে। এবার যেহেতু বেল্টটা এগোচ্ছে, তার মানে আধানগুলো এগোতে থাকবে,
এগিয়ে 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 যখন এই জায়গাতে চলে আসবে তখন কি ঘটবে? আবার এই ঘটনাটা ঘটবে। মানে এই হচ্ছে আমাদের পরিবাহী বস্তু দ্বারা গঠিত একটা চিরণীর মতো ধাতব পাত। এর কাছে যখনই এই ধনাত্মক আধানগুলো এসে জমা হলো, তখন ধনাত্মক আধানগুলোর কারণে এই চারপাশের যে বায়ু মাধ্যমটা রয়েছে সেই বায়ু মাধ্যমটা পোলারাইজড হয়ে যাবে। এরকম ভাবে পজিটিভ নেগেটিভ, নেগেটিভগুলো এই সাইডে থাকবে, পজিটিভগুলো এই সাইডে থাকবে। এবং এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি সাফিসিয়েন্টলি হাই হয় তখন ইলেকট্রনগুলো এখান থেকে ছুটে বাইরে চলে আসবে এদিকে, তখন এই ধনাত্মক আধানগুলো কোথায় যাবে? ধনাত্মক আধানগুলো এই চিরণীর গায়ে এসে জমা হবে। এরকম ভাবে তার মানে ধনাত্মক আধান যেগুলো আমি পাঠালাম, পরোক্ষভাবে বলতে পারি এই ধনাত্মক আধানগুলো এখন এই চিরণীর মধ্যে চলে এলো। কিন্তু চিরণীতে এটা কি? এটা তো একটা পরিবাহী বস্তু দ্বারা গঠিত, তাহলে পরিবাহীর কাজ কি? এই ধনাত্মক আধানগুলো তো এখানে থাকবে না, সঙ্গে সঙ্গে এখান থেকে ও এদিক বরাবর পাঠিয়ে দেবে। যখন এখানে পাঠিয়ে দিল এই ভেতরের পৃষ্ঠে চলে এলো। এবার ভেতরের পৃষ্ঠে চলে আসার সঙ্গে সঙ্গে এটা যেহেতু একটা পরিবাহী, এটা সঙ্গে সঙ্গে পরিবাহিত হয়ে বাইরে চলে আসবে, তার মানে আধানগুলো আলটিমেটলি বাইরে চলে আসলো। তাহলে এইভাবে যদি আমরা কন্টিনিউয়াসলি আধান দিতে থাকি তাহলে আধানগুলো কন্টিনিউয়াসলি এই বাইরের গোলকটির বাইরের পৃষ্ঠে এসে এইভাবে জমা হতে থাকবে, যেই কথাটা আমরা এখানে দেখলাম। একে যদি আমরা এই ভেতরে গোলকটিকে যদি আমরা কন্টিনিউয়াসলি বাইরে থেকে আধানের সাপ্লাই দিতে থাকি তাহলে আধানগুলো কন্টিনিউয়াসলি ভেতরের পৃষ্ঠে আসবে, ভেতরের পৃষ্ঠে আসার সঙ্গে সঙ্গেই সেটা বাইরের পৃষ্ঠে পরিবাহিত হয়ে এখানে জমা হবে। তার মানে বাইরের পৃষ্ঠে আধানের ঘনত্ব ক্রমশই বাড়তে থাকবে, আধান যত বাড়তে থাকবে আধানের জন্য তার বিভবের মান সেটাও তত বাড়তে থাকবে, তার ফলে একটা উচ্চ বিভব তৈরি হবে এই বাইরের গোলকটির পাশে, এই অঞ্চলটাতে একটা উচ্চ বিভব তৈরি হবে। এটাই হচ্ছে একটা ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের কাজ। তাহলে আশা করি এখন তোমাদের এই ডায়াগ্রামটা দেখে কোনো ভয় লাগছে না, এখন তোমরা সবকিছু পরিষ্কার বুঝতে পারছো যে কোন জিনিসটা কি কাজ করছে। কি বললাম, এই রকম ভাবে প্রথমে একটা ব্যাটারির সঙ্গে আমরা কানেক্ট করে দিলাম এই ধাতব চিরণীটিকে, ধাতব চিরণীটির জন্য এখানে কিছু পরিমাণ ধনাত্মক আধান এখানে জমা হলো। এবার এই মোটরটি কি করছে? এই বেলটাকে ঘোরাচ্ছে, বেলটা যেহেতু ঘুরছে সঙ্গে সঙ্গে এই বেলটাও ঘুরছে, তাহলে আধানগুলো এখান থেকে উপর দিকে চলে যাচ্ছে। আধানগুলো যখনই এই জায়গাতে এই ধাতব চিরণীটির কাছে এসে আসবে তখন এইখানে আধানগুলো এখানে এখান থেকে এখানে এসে জমা হচ্ছে, আধানগুলো যখনই এখান থেকে এসে জমা হচ্ছে তখনই সেটা পরিবাহিত হয়ে এই বাইরের গোলকটির বাইরের পৃষ্ঠে এসে জমা হচ্ছে। তাহলে আমি যদি কন্টিনিউয়াসলি এখান থেকে আধান দিতেই থাকি, আধান দিতেই থাকি, সেই আধানগুলো কন্টিনিউয়াসলি বাইরের পৃষ্ঠে এসে জমা হতে থাকবে, যত আধান জমা হতে থাকবে তার বাইরের পৃষ্ঠে বিভবের মানটা বাড়তে থাকবে, যার ফলে একটা উচ্চ বিভব তৈরি হবে এবং দেখা যায় এই বিভবের মান মিলিয়ন ভোল্ট পর্যন্ত বেড়ে যেতে পারে। বুঝতে পারলে? তার মানে প্র্যাকটিক্যালি দেখা যায় যে এই বিভবের মান মিলিয়ন ভোল্ট পর্যন্ত যেতে পারে। তাহলে তখন যেই কথাটা আমি শুরুর দিকে বলেছিলাম যে আমি কন্টিনিউয়াসলি আধান এই গোলকাকার পরিবাহীটিকে দিয়েই যাচ্ছি আর সে আধান নিয়েই যাচ্ছে আর তার বিভবের মান কন্টিনিউয়াসলি বেড়েই যাচ্ছে, সেটা কি কোনোদিন সম্ভব? না। যখন এখানে সাফিসিয়েন্ট পরিমাণ আধান এখানে জমা হয়ে যাবে একটা ম্যাক্সিমাম লিমিট যাওয়ার পরে তখন আর এখানে আধান আর জমা হতে পারবে না, মানে জমা হবে তার বিভবের মান আর তখন বাড়তে পারবে না। কেন? এই যে যেই ঘটনাটুকু এখানে বললাম, যেই ঘটনাটুকু এখানে বললাম, যেই ঘটনাটিকে আমরা করোনা ডিসচার্জের ঘটনাটাকে ব্যাখ্যা করার সময় বললাম এইখানেও ঠিক সেই ঘটনা ঘটবে। এরকম প্রচুর পরিমাণে আধান যখন জমা হয়ে যাবে তখন এই জায়গাটা আশেপাশের যে বায়ু মাধ্যমটা রয়েছে সে বায়ু মাধ্যমটা পোলারাইজড হয়ে যাবে, তার ধনাত্মক আধান কেন্দ্র ঋণাত্মক আধান কেন্দ্র দূরে সরে যাবে এবং এটা যদি সাফিসিয়েন্টলি হাই হয় তখন ইলেকট্রনগুলো এখান থেকে বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে এই ধনাত্মক আধানগুলোর দিকে ছুটে আসবে আর ধনাত্মক আর ঋণাত্মক মিলে কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে। তার মানে আমি যতই আধান এখানে বাড়াতে থাকবো ততই করোনা ডিসচার্জ ঘটবে, তার ফলে এটার ধনাত্মক আধান যেটা বাড়াচ্ছি সেটা আলটিমেটলি নিউট্রাল হয়ে যাচ্ছে, বাড়াচ্ছি ঋণাত্মক আধান এখান থেকে ছুটে আসছে নিউট্রাল হয়ে যাচ্ছে, তার মানে আমি যেটা বাড়াচ্ছি আলটিমেটলি এটা আর বাড়ছে না। তার মানে একটা ম্যাক্সিমাম লিমিট যাওয়ার পরে তার আধানের মান আর বাড়ছে না, একটা ম্যাক্সিমাম লিমিট যাওয়ার পরে তার বিভবের মান আর বাড়ছে না। বোঝা গেল? তাহলে এই যে হচ্ছে করোনা ডিসচার্জের গুরুত্ব, যে করোনা ডিসচার্জ বা সূচিমুখের তড়িৎ মোক্ষম ক্রিয়া এই ঘটনার দ্বারা আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারলাম যে আমরা ইনফাইনাইটলি একটা ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের বিভবকে ইচ্ছা মতো বাড়াতে পারি না, তার একটা ম্যাক্সিমাম লিমিট থাকে, সেটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ বা ভঞ্জক ভোল্টেজ এরকম বলা হয়ে থাকে বাংলায়। ব্রেকডাউন ভোল্টেজটা কত হয়? দেখা যায় বায়ু মাধ্যমের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজ হয় 3×10^6 ভোল্ট। অর্থাৎ এই কথাটা আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে যদি আমরা
এইরকম একটা ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের যে বাইরের গোলকটি রয়েছে, এই বাইরের গোলকটির ব্যাসার্ধ আর ওয়ান, তাই তো ধরেছিলাম বাইরের গোলকটির জন্য আর ওয়ান, সেটার ভ্যালু যদি আমরা 1 মিটার নিই, মানে 1 মিটার ব্যাসার্ধের বাইরের গোলকটি যদি নিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম আমরা ভি ইজ ইকুয়ালস টু, মানে V1 = 3×10⁶ ভোল্ট এই পরিমাণ আমরা বাড়াতে পারি, অর্থাৎ 3 মিলিয়ন ভোল্ট আমরা এখান থেকে পেতে পারি এরকম একটা ভ্যান্ডিগ্রাফ জেনারেটর থেকে, কখন, যখন তার এই বাইরের গোলকটির ব্যাসার্ধ 1 মিটার হবে। পরিষ্কার, বুঝতে পারলে? এবার প্র্যাকটিক্যালি কি করা হয়, এখানে আরেকটা জিনিস করলে পরে, মানে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করলে পরে এই বিভবের মান 3 মিলিয়ন ভোল্টের থেকেও একটু বেশি বাড়ানো সম্ভব। সেটা কি, যদি এটাকে আমি একটা এরকম ভাবে আইসোলেট করে দিই, ঠিক আছে, এরকম ভাবে যদি আমি বাইরে থেকে এটাকে আইসোলেট করে দিই, যদি এই ভেতরে কোনো বায়ু মাধ্যম না রাখি, এটাকে যদি আমি একটা শূন্য মাধ্যম করে দিই, তাহলে যদি ভেতরে কোনো বায়ু মাধ্যম না থাকে, তাহলে বায়ু মাধ্যম পোলারাইজ হওয়ার কোনো ব্যাপার নেই, বায়ু মাধ্যম যদি পোলারাইজ না হয়, করোনা ডিসচার্জ যদি না হয়, ইলেকট্রনগুলি যদি এখান থেকে ছুটে না আসে, তাহলে এখানে যে ধনাত্মক আধান আমি বাইরে থেকে দিচ্ছিলাম সেটা নিউট্রাল হচ্ছে না, তার মানে এখানে ধনাত্মক আধান বাড়ালে এর বাইরে ধনাত্মক আধান জমা হচ্ছে, তার বিভবের মান বাড়ছে, তার ফলে এর বিভবের মান 3 মিলিয়ন ভোল্টের থেকেও কিছুটা পরিমাণে বাড়ানো সম্ভব। একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, মানে এটাকে যদি আমরা একটা প্রকোষ্ঠের মধ্যে এভাবে আবদ্ধ করে দিই এবং ভেতরটাকে আমরা বায়ুশূন্য করে দিই, তাহলে আশা করি একটা ভ্যান্ডিগ্রাফ জেনারেটর কি, তার কার্যনীতিটা কি, মানে সেটা কিভাবে কাজ করে, তার ব্রেকডাউন ভোল্টেজ বলতে কি বোঝায়, তার ব্রেকডাউন ভোল্টেজ, তার ম্যাক্সিমাম ভোল্টেজের মান কত হতে পারে, যদি তার ব্যাসার্ধ 1 মিটার নিয়ে থাকি, 1 মিটার ব্যাসার্ধের এরকম একটি গোলকের ক্ষেত্রে আমরা 3 মিলিয়ন ভোল্ট পর্যন্ত পেতে পারি। এইবার একটা লাস্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসছে, সেটা হচ্ছে যে এই যে উচ্চ বিভবটা আমি তৈরি করে ফেললাম একটা ভ্যান্ডিগ্রাফ জেনারেটরকে ইউজ করে, এই উচ্চ বিভবটা আমার কোন কাজে লাগবে, লাগে যখন আমরা পরবর্তীতে, তোমরা যখন হায়ার স্টাডিজে যাবে তখন দেখবে ফিজিক্সেরই একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। সেইখানে আমাদের উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন, প্রোটন, মানে ধনাত্মক ঋণাত্মক আধানের প্রয়োজন হয়, বোঝা গেল? তাহলে এই উচ্চ গতি সম্পন্ন ধনাত্মক আধান, ঋণাত্মক আধান, এগুলোকে আমরা কিভাবে পেতে পারি, সেটার জন্য আমাদের এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরকে ইউজ করা হয়ে থাকে। তোমরা তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি এই ভিডিওটিকে নিশ্চয়ই দেখেছো, তোমরা দেখবে তড়িৎ বিভবের প্লেলিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখবে ওখানে একটা ভিডিও রয়েছে তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি, সেই ভিডিওর আলোচনা আমরা দেখেছিলাম যে আমরা কিউ পরিমাণ আধানকে যদি ভি বিভব পার্থক্যের মধ্যে নিয়ে যাই এবং সেই আধানটির ভর যদি এম হয়, তাহলে তার গতিবেগের মান কত হবে, √2qv/m, এই এক্সপ্রেশনটা তোমরা পাবে, মানে এখানে বলা হচ্ছে যে এম ভরের কিউ পরিমাণ আধানযুক্ত একটি আধানকে যদি আমরা ভি বিভবের মধ্যে নিয়ে যাই, তাহলে তার গতিবেগের মান হবে V = √2qv/m। এবার বস্তুর ভর, বস্তুর আধান, এটা তো সবসময় ফিক্সড, টু তো একটা সংখ্যা মাত্র, তার মানে ভি যত বাড়ছে, এখান থেকে আমরা বুঝতেই পারছি ক্যাপিটাল ভি অর্থাৎ বিভবের মান যত বাড়তে থাকবে, তার বেগ স্মল ভি সেটাও ক্রমশ বাড়তে থাকবে। অর্থাৎ এইরকম যদি উচ্চ বিভবযুক্ত স্থানের কাছে আমি একটা আধানকে নিয়ে আসি, ধরো আমি একটা প্লাস স্মল কিউ আধানকে নিয়ে এলাম এখানে, তাহলে কি হবে, এই ধনাত্মক আধান দ্বারা বিকশিত হবে, এদিক বরাবর ছুটে যাবে, প্রচণ্ড বেগে ছুটে যাবে যখন এই বিভবের মানটা খুব বেশি হবে। এই যে বললাম বিভবের মানটা যদি খুব বেশি হয়, তাহলে তার বেগের মানটা, যে বেগ নিয়ে সে এখান থেকে ছুটে যাচ্ছে, সেই বেগের মানটাও অনেক বেশি হবে, যার ফলে আমরা একটা উচ্চ গতি সম্পন্ন ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান বা ইলেকট্রন বা একটা প্রোটনকে পেতে পারি। এটাই হচ্ছে একটা ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের কাজ, এটাকে বলা হয় পার্টিকেল অ্যাক্সেলারেটর। এখন উন্নত প্রযুক্তির সহায়তায় আমরা এখন ভ্যান্ডিগ্রাফ জেনারেটরকে আর খুব একটা ইউজ করি না, এটা এখন অবসোলেট হয়ে গেছে। এখন আমরা প্র্যাকটিক্যালি যেটাকে ইউজ করে থাকি সেটা হচ্ছে সাইক্লোট্রন নামে পার্টিকেল অ্যাক্সেলারেটরকে আমরা ইউজ করি।
সেটার সাহায্যে খুব সহজেই এবং খুব এফেক্টিভলি আমরা একটা ধনাত্মক বা একটা ঋণাত্মক আধান যেটাকে আমার প্রয়োজন তার উচ্চ গতি পাওয়ার জন্য আমরা এই সাইক্লোট্রনকে ব্যবহার করে থাকি। ভ্যান ডি গ্রাফ জেনারেটরকে আগে ব্যবহার করা হতো, এখন সেটা খুব একটা এফেক্টিভ নয়, তার জায়গা নিয়ে নিয়েছে এই সাইক্লোট্রন পার্টিকেল অ্যাক্সেলারেটর হিসেবে। পরিষ্কার বোঝা গেল? তাহলে একটি ভ্যান ডি গ্রাফ জেনারেটর কি বা সেটা কিভাবে কাজ করে সেটা জানার আগে আমরা দেখলাম যে ভ্যান ডি গ্রাফ জেনারেটরের কনসেপ্টটা কোথা থেকে এলো। আমি একদম গোড়া থেকে শুরু করলাম, যেমনটা আমি প্রথমে বলেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য সহকারে দেখো তাহলে দেখবে ভ্যান ডি গ্রাফ জেনারেটরের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমাদের এই ভ্যান ডি গ্রাফ জেনারেটরটা দেখে সব কিছু যুক্তিযুক্ত মনে হচ্ছে যে কোন জিনিসটা কোন জায়গায় আমরা কেন ব্যবহার করলাম, সেটাকে আমরা এইভাবেই কেন ব্যবহার করলাম, অন্য কোনোভাবে কেন ব্যবহার করলাম না, আমরা এইরকমভাবে এই যে ভেতরে গোলকটিকে আমরা যদি এইখানে না রেখে আমি যদি বাইরে রাখতাম তাতে কি কোনো অসুবিধা হতো? অবশ্যই অসুবিধা হতো। কেন অসুবিধা হতো সেটাও আমরা দেখলাম, কেন আমরা ভেতরে রাখছি সেই জিনিসটা আমরা দেখলাম। তাহলে একটা ভ্যান ডি গ্রাফ জেনারেটর কি, সেটা কিভাবে কাজ করছে, সেটা কোথা থেকে এলো, কোন কোন কনসেপ্টের উপরে বেস করে এলো, তার ক্ষেত্রে আমরা একটি ভ্যান ডি গ্রাফ জেনারেটর থেকে আমরা কি পাচ্ছি, তার বিভবের মান কত হচ্ছে, তার ব্যবহারটা কোথায়, সব কিছু নিয়ে একটা বিস্তারিত ধারণা আমরা এখান থেকে পেলাম। তাহলে আজকের ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।